ছোট সুখ কষ্টের মাঝে যাওয়া পাওয়ার জীবন সাথে প্রয়োজনে পাশে দাঁড়ায় একজন সহযাত্রী তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এই ক্ষণে স্বপ্ন গাথার অনুরণে তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এই ক্ষণে স্বপ্ন গাথার অনুরণে সহযাত্রী 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 আপনি সোহানকে কেন খুঁজছেন? সোহান আমার $2,00,000 চুরি করেছে। অবশ্য ও একা চুরি করেনি, ওর সাথে রবিন ও আশিকও জড়িত। যাদের ডলার তারা আমার বাসায় এসেছে আর আমাকে বলছে যে আমি ডলার না দিতে পারলে আমাকে মেরে ফেলবে। তুই আর আমি মিলে তো পারবো, তারপরও পারবে না, জিজুর গায়ে অনেক জোর। হ্যাঁ তুই জানিস কিভাবে? চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। কোথায়? ক্যান্টনমেন্ট রেল স্টেশনে, তার সেই ট্রেন ধরে দেবো। তুমি তোমার দুলাভাইয়ের সাথে এ বাড়িতে কতদিন ধরে আছো? জি 2 বছর। তুমি সোহানের শালী, নিশ্চয়ই তুমি বলতে পারবে তোমার দুলাভাই কেমন মানুষ। ভালো। ভালো লোকরাও কিন্তু ড্রিঙ্ক করে, পার্টিতে যায়। না 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 না, জিজু মদ খায় না, পার্টিতেও যায়। উস্কায় জানি না। এই ফ্ল্যাটটা সোহানের কেনা না ভাড়া? ভাড়া। গাড়ি আছে সোহানের? না। প্লট ফ্লট কিনেছে? না তো। আচ্ছা সোহান কাল রাতে কখন বাসায় ফিরেছিল? ১১টার দিকে। পরশু 10:30। তার মানে প্রতি রাতেই দেরি করে বাসায় ফেরে কেন সেটা জানো? জি না, জানি না। আমি জানি। ওর কাছে আমার ডলার আছে, ও বাড়িতে দেরি করে ফেরে যেন ওকে আমি খুঁজে না পেতে পারি। ও দ্যাটস গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা বিস্কিট নাও প্লিজ। থ্যাংক ইউ।
ডাক্তার জন্যে আমি তোমার নানু হতে চাই। মানে যদি সেজান আসে তাহলে ওকে আপনার নানু হিসাবে আমার সাথে পরিচয় করিয়ে দেবে, ঠিক আছে? আপনি তাই বলবেন। কোথেকে আসছি বলবেন? আপনি বলে দিন। আপনার নানু বাড়ি কোথায়? খুলনা। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আমার লোক দুটো কিন্তু বাইরে থেকে আপনাদের দিকে পিস্তল তাক করে থাকবে। কোনো রকমের চালাকি করলে ওরা সোজা গুলি করে দেবে। আমরা কি একটু ভেতরে যেতে পারি? ভেতরে গিয়ে কি করব? আমরা আসলে ডিনার করিনি তো, আমাদের অনেক ক্ষুধা লেগেছে। আপু তোমার ক্ষুধা পায়নি? ভীষণ ক্ষুধা পেয়েছে। দেখ তুই তো ভালো করে জানিস আমি ক্ষুধা একদম সহ্য করতে পারি না, অতিরিক্ত ক্ষুধা পেলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। ঠিক আছে তোমরা ডিনার করো, কিন্তু তোমাদের নানু সম্পর্কে আমাকে ডিটেইলস বলে দিতে হবে, ঠিক আছে? তুই এখনো ঘুমোসনি কেন? তুমিও তো ঘুমোনি। আমি তো ঘুমিয়েছিলাম, আসলে একটা শব্দ পেয়ে উঠে এলাম। কই, আমি তো কোনো শব্দ পাইনি। তুমি বোধহয় স্বপ্ন দেখেছ। ওকে হতে পারে। আচ্ছা আপু, মামা এখন ফিরছে না কেন? হয়তো কোনো কাজে আটকে গেছে। আই তুই কফি খাবি? আচ্ছা তুই বস, আমি নিয়ে আসছি। হ্যাঁ এত রাতে আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছি। তানজিনা কোথায়? ওর রুমেই আছে। আমি ওকে কয়েকবার ফোন করেছিলাম কিন্তু ফোনটা রিসিভ করেনি, বারবার কেটে দিচ্ছিল। কিছুক্ষণ পর আবার যখন ফোন করলাম ফোনটা অফ পেলাম। আমি টেনশনে পড়ে গেলাম যে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা। না মানে হয়েছে কি, ওই খুলনা থেকে আমার নানু এসেছে তো, তার সঙ্গে বসে বসে আমরা গল্প করছিলাম, ঠিক ওই সময়ই আপনার ফোনটা এসেছিল। তখন নানু ফোনটা মানে কেটে দিয়েছিল, এরপরে আবার ফোনটা যখন আসে তখন আর কি নানু ফোনের সুইচটা অফ করে দেয়। আচ্ছা আপনি বসুন না, আমার নানুর সঙ্গে পরিচয় করে দিই। এই তো আমরা এসে গেছি। ওয়ালাইকুম আসসালাম নানু। উনি আমি ডিবি ইন্সপেক্টর সেজন্য। ও আমি তোমার গল্প অনেক শুনেছি আমার এই ছোট নানুর কাছে। ও তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। তা ওকে এত তাড়াতাড়ি ধরাশাই করলে কি করে? নানু তোমার মুখে তো কোনো কথাই আটকায় না। কথাটা সত্যি না মিথ্যা বলেছি সেটা বল। আমি তোমাকে পরীক্ষা করার জন্য কলটা কেটে দিয়েছিলাম নানু ভাই। ইটস ওকে। যখন বুঝলাম যে আমার নানুর স্পেশাল কারো কাছ থেকে কল এসছে তখন আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল, আর তাই আমি কলটা অফ করে দিলাম। ভাবলাম তুমি টেনশন করবে, আর তুমি যদি চলে আসো তাহলে আমি বুঝবো যে তুমি আমার নানুকে অনেক ভালোবাসো। তুমি পাশ করেছো ইয়াং ম্যান,
কংগ্রেচুলেশনস। ইয়ে নানু, আমি এবার একটু ভিতরে যাই। দাঁড়াও দাঁড়াও, তোমার ব্যাপারে আমার কথা আছে, দাঁড়াও। শোনো, এই সোহানকে আমি এসে পেলাম না, তুমি এক কাজ করবে, তুমি ওকে বন্দি করে বড়ননুর কাছে আটকে রাখবে, যাতে ও আর কোনোদিন বাইরে বেরোতে না পারে। হ্যাঁ, এলিজা অনেক বড় হয়ে গেছে, তাই না? বড় হবে না, ওর তো ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টার চলছে। তা তোর হঠাৎ করে এলিজার কথা মনে হলো কেন? ওর কথা সবসময় আমার মনে পড়ে, ছোটবেলায় ওর একমাত্র খেলার সাথে ছিলাম আমি। হ্যাঁ, তখন তো আমরা চিরং থাকতাম। এলিজার বয়স ছিল 8 কি 9, তোর বয়স কত ছিল? 13 হবে। তুই ফুপুর সাথে এক মাসের জন্য আমাদের ওখানে বেড়াতে গিয়েছিলি, তোদের দুজনের মধ্যে কিন্তু বেশ খাতির হয়েছিল। তারপরের বছরে যে তোমরা সবাই লন্ডনে চলে গেলে। হ্যাঁ, আচ্ছা এরপর তোর সাথে এলিজার কথা হয়নি কখনো? কিভাবে হবে, ওর ফোন নম্বরই তো জানি না। নাম্বারটা নিবি? নাও না। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব, তুই কফি খা। আমাদের ছোট্ট নানুটা তোমাকে অনেক ভালোবাসে, আর তার চেয়েও তুমি যে তাকে বেশি ভালোবাসো তার প্রমাণ তো হয়েই গেছে। এই দেখো, আমি আমার এই ছোট্ট নানুটার তোমার সাথে বিয়ে দিতে চাই। কাল আজ করলে পরে না হয় অনুষ্ঠান করবে। আমি আগামী পরশু আমার ব্যবসার কাজে মালয়েশিয়া যাব, ওখানে আমাকে কিছুদিন থাকতে হবে। আমি যাওয়ার আগে তোমাদের দুজনকে এক করে দিয়ে দিতে চাই। ঠিক আছে রানু, আমি তো লাজ উঠি। আহা, ওঠার কি প্রয়োজন, দুই ভাই মিলে রাতটা গল্প করে কাটিয়ে দিলেই তো পারি। হ্যাঁ, আপনি যা বললেন কাল বিয়ে। ও হ্যাঁ, কাল আসবেন না? হোয়াট ইজ দিস, তুমি ওকে আপনি বলে বলছো কেন? তুমি বলো, পরে বলবো। না না না, চলবে না, এসব এক্ষুনি বলো। হ্যাঁ, কি ব্যাপার, ইমো এখানে ঘুমিয়ে আছে কেন? ইমু ফ্লোরেই ঘুমোচ্ছিল? হ্যাঁ। করিডোরে না রুমের ভেতরে? করিডোরে, রিনি রুম থেকে 10-12 ফুট দূরে। ইমু যদি ক্লান্তিবশত ঘুমতো তাহলে তো রিনির রুমের সামনেই ফ্লোরে ঘুমতো। কি বলছো ড্যাড? তার মানে হলো ইমুকে কেউ ঘুম পাড়িয়ে ওখানে নিয়ে গিয়েছে। জাফর কোথায়? ও তো ঘুমাচ্ছে। তুই কাল রাতে কখন ঘুমিয়েছি? 1টার দিকে।
গুড মর্নিং মামা। মর্নিং। কোথায় যাচ্ছিস নাকি? মামা আমার ভার্সিটি থেকে দুইটা ফ্রেন্ড আসছে, ওদেরকে মিট করতে যাচ্ছি। আচ্ছা তুই কি একটু নারায়ণগঞ্জ যেতে পারবি নাকি? নারায়ণগঞ্জ কেন মামা? একটা লোকের সঙ্গে দেখা করতে হবে। আমি যেতাম কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না, তাই যেতে ইচ্ছে করছে না। ঠিক আছে মামা যাবো, কোনো সমস্যা নেই। কিন্তু লোকটাকে কি বলবো? কিছুই না, লোকটা একটা ব্রিফকেস দেবে। ব্রিফকেসে টাকা থাকবে? হ্যাঁ। কত টাকা মামা? বেশি না, 30 লাখ। ঠিক আছে দাঁড়া, লোকটা একটা কার্ড দিই। হ্যালো, কি বললেন? আপনি ওখানে থাকুন, আমি এক্ষুনি আসছি, আর ওর উপর নজর রাখুন। জিজুকে না পাই তুমি কি সত্যি সত্যি খুলনা চলে যাবে? ঢাকায় থেকে আমি কি করব? আমি কি ঢাকা থেকে ভ্যারেন্ডা ভাজবো? শুধু আমি যাবো না, তোকেও সাথে করে নিয়ে যাবো। হ্যাঁ কি বলো তুমি, আমার ক্লাস আছে না কেন? খুলনায় গিয়ে তুই ডিগ্রি কলেজে ভর্তি হয়ে যাবি। ওই বদমাস্টার জন্য তোর অনার্স পরীক্ষা দেয়া হলো না তো? জীবনে যতদিন বেঁচে থাকবি ততদিন ওকে শুধু অভিশাপ দিয়ে যাবে। আচ্ছা আই আই খালি রাখেন রাস্তায়। আশ্চর্য, তুমি কি ভেবেছ আপু আমি ফোন করিনি? আমি বারবার বারবার ফোন করেছি কিন্তু একবারও জিজু আমার ফোন ধরেনি। দেখেছিস ধরলো না, বড় অসভ্য লোক না আমি আমার জিন্দগিতে দেখিনি। আরিশা জান তো জান। ভাই মাসুদের কোনো আনা পাইলাম না, মাসুদের ফোনটাও বন্ধ, কি আর করা? চল আশিকের বাসা গেল না? বাসা যাওয়ার প্রশ্নই উঠে না, গাড়িতে উঠ। চলো চল। আচ্ছা ভাবির সাথে তোর কি হয়েছে? যা হয় সবসময় আর কি, ঝগড়াঝাটি, অতঃপর কাপ পিড়ে ছোড়াছুড়ি। আজকে কি হয়েছে জানিস? সে কাপ পিড়ে ছুঁড়ে না মেরে চাকু ছুঁড়ে মারতে চেয়েছিল। চলার পথের বাকে বাকে
হারিয়ে যাওয়া স্বপ্নটাকে প্রাণিয়ে তোরে সযতনে একজন সহযাত্রী তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে সহযাত্রী সহযাত্রী।